নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি বিশেষ অনুষ্ঠান। বিশেষ এই কারণেই, উদ্যোগপতি প্রতিভা তো বটেই, কিন্তু অনুষ্ঠান হচ্ছে আঁচল বুটিকের, অনুষ্ঠান হচ্ছে মৌসুমী মুখার্জির, আর অনুষ্ঠান হচ্ছে সিরিজ, তাই তো? মানে এক থেকে শুরু করব, শেষ করব আশিতে গিয়ে। আচ্ছা চলো, তুমি আগের দিন বলে না, আশিটা করো, রোববারটা করো আমার পুরুষ বন্ধুদের জন্য। তুমি কি এখন জানো আমার এখন মহিলা বান্ধবীর থেকে পুরুষ বন্ধুরা আমাকে বেশি ভালোবাসে? রাজাদা বলছি, রাজাদার তো প্রেমিকা হয়েই রয়েছে, বাদ দাও, কিন্তু মানে তোমার দেখতে ভালো হয়ে যাচ্ছ সব মিলিয়ে মিশিয়ে। না দেখতে বিষয় অত সাজ না সাজলেও তোমাকে দেখতে ভালো লাগছে। তাই তোমার সে আমার মনে হয় কি বলতো, আমাদের তো সবসময় ব্যস্ততার জীবন, তাই ব্যস্ততার জীবনের একটা দিন নয় একটা মুহূর্ত আমার তনুশ্রীর মাধ্যমে একটু সোনালি হয়ে উঠুক না, উঠুক না, রঙিন হয়ে উঠুক। আর এখন আমরা বসন্তে রয়েছি, গতকাল শত শত মাঘী পূর্ণিমা পার করেছি, এখন তো সম্পূর্ণ প্রেমের, পরের পূর্ণিমাতেই দোল। আচ্ছা, প্রথম শাড়ি, এক নম্বর শাড়ি 6500, একদম ফোক কাঁথা, মাস্টার ডিয়েলো কালার, মাস্টার বলবো, এটা গোল্ডেন গ্রাসা কালার, আর ব্যাঙ্গালোর সিল্কের উপরে লাল সুতোর, একটা সুতোর কাজ, আর আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের কাজ। হ্যাঁ, আমি তুতের শাড়িটা পরলি তো, আমার তো ধরো 14-15 বছর বয়স হয়ে তুতের শাড়িটা, দিদি আপনার মতো শাড়িটা হবে না, আপনার মতো শাড়িটা হবে না, সেই শাড়ির কাজটা, কম্বিনেশনটা আলাদা। এক নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 6500 মাত্র, এটা আবার 6950। দু নম্বর শাড়ি, সুতোর ব্যবহারটা অনেক বেশি, কাঁচটা দেখুন, কাঁথা আমি বারবারই বলি, কাঁথার কিন্তু ডিজাইনের ভ্যারাইটির থেকেও কাঁথা স্টিচের নিটনেস ভীষণ ইম্পর্টেন্ট, যে কতটা নিখুঁত, নিট অ্যান্ড ক্লিন স্টিচ হবে, এতগুলো রং ওখানে ব্যবহার হয়েছে, একটা দেখুন কি সুন্দর এফেক্ট তৈরি হয়েছে এই এফেক্টটা, তার সঙ্গে পাড়টা আবার তোমার স্কার্ট বর্ডারে যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, এক দু নম্বর শাড়ি 6950, ব্যাঙ্গালোর সিল্ক। আমি যা দেখাবো তসর দেখাবো, ব্যাঙ্গালোর সিল্ক দেখাবো, তসর দেখাবো, আগেরটা ছিল গোল্ডেন ইয়েলো, এটা কিন্তু মাস্টার ইয়েলো, 6950 নাম্বার 2। ওয়াও, আজকে কিন্তু মিলিয়ে মিশিয়ে পথ চলা আমাদের, মানে ব্যাঙ্গালোর সিল্কে দেখেছিলাম। হ্যাঁ, মিলিয়ে মিশিয়ে কেন, কাঁথার পরে দেখুন চট করে গুজরাটি, এটা একদম গাছি তসর, এটা কিন্তু লাল সুতো। আমি পরেরটা দেখাবো অরেঞ্জ, সেম শাড়ি, হ্যাঁ সেম শাড়ি, খালি কম্বিনেশনটা আলাদা। এই হচ্ছে কুচি থেকে বাদ বাকি, ওই তনুশ্রী কিভাবে ব্লাউজটা বলে ওইটা মনে করে করে দুটো শাড়ি দুজনে নিয়ে নিন। দাঁড়াও এবারে ব্লাউজটা দেখাই, আমি তো বলি দুটো ব্লাউজ বানাতে, একটা হচ্ছে ধরো রেড বডি হবে, দুটো হাত হবে ওটাতে, আর একটা হবে রেড হাত হবে, ওই প্লেন কাপড়ের হাত হবে, এটা দিয়ে সামনে করব, একদম পিছনে একটা বো থাকবে, তাহলে দুটো ব্লাউজ হয়ে গেল একটা শাড়ি। এই হলো দেখালাম হচ্ছে তিন নম্বর শাড়ি, এটা হচ্ছে 8950, আর এই সেম কাজটাই আমি অরেঞ্জ সুতো দেখাবো, টিভির পর্দায় কিন্তু একই লাগবে, কিন্তু ওটা রেড, এটা অরেঞ্জ, আমি ওইজন্য পাশাপাশি রেখে দেখাবো। এটা হচ্ছে 4 নম্বর, দেখুন এটা হচ্ছে অরেঞ্জ সুতো, এটা হচ্ছে রেড সুতো, হ্যাঁ বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, এটা এটা অরেঞ্জ বোঝা যাচ্ছে, কিন্তু এটা এটা রেড দেখালাম, এটা অরেঞ্জ, 4 নম্বরটা অরেঞ্জ সুতো, একই ডিজাইন, মনে করালি না পূজা, ডিজাইন কিন্তু একই। এটা হচ্ছে শাড়িটা, আর এটা ব্লাউজ, এরাও সেই একই গল্প। এটা গেল হচ্ছে 4 নম্বর, 8950, 5 নম্বর শাড়ি, দেখুন এখন আঁচল প্রচুর তসর বেনারসি দেখায়, আর আজকে আমি যে তসরটা পরে আছি এটা হচ্ছে আঁচলের প্রথম তসর বেনারসি, একদম ফার্স্ট তসর বেনারসি, এটা আমি আজকে যেটা পরে আছি এটা প্রথম তসর বেনারসি আঁচলের, আঁচল প্রতিষ্ঠানে যখন এসেছিল, এখন আর এটা কেউ চাইলেও পাবেন না, তবে এর থেকে অনেক ভালো ভালো কাজ এখন হয়েছে আরো, এটাও বাস্তব কথা। এটা পার্পল রেড, আমার ব্লাউজ রানী, সো কিছু করার নেই, কিছু করার, রংটা এত সুন্দর, উনি গায়ে দেবেনি, আমি গায়ে দেবো, ওই শুধু না, আমি স্ক্রিনশটটাও আমার কাছে আসবে, আমি একদিন আমি একটা পরবো এই কম্বিনেশন, হয় তুমি গ্রিনে দাও বর্ডার, হয় তুমি রেডে দাও, হয় তুমি ব্লুতে দাও, হয় তুমি রানীতে দাও, ব্ল্যাকে দাও, আমাকে বডি এটা তোমার দিতেই হবে, গুড, দিতেই হবে। পার্পল রেড, অসাধারণ শাড়ি, 9950 অনলি, নাম্বার 5, 5 নম্বর, 9950, ব্লাউজটা কিন্তু কাতানের, হ্যাঁ একদম, আর বডিটা কাতানের টানায় গাছি তসর বোনা, এটা মাথায় রাখবেন, দেখো এইটাই হচ্ছে পার্থক্য, আমি যখন এই শাড়িটা যখন ব্লাউজটা তসরই পেয়েছি, এটা হচ্ছে 9950 ছিল, এবার আসছে 10,500, 10,500, মিনা কাজ রয়েছে, মিনা ছিল না, এটা আঁচল পাড়ে মিনা রয়েছে, ব্লাউজের হাতাতেও সমান ভলিউমে পাড়, সমান ভলিউমে মিনা রয়েছে ব্লাউজের হাতাতে, আমরা একটু এদিকটা এগিয়ে এসে দেখাবো তনুশ্রী, হ্যাঁ
এখানে একটু কাট উঠে আছে আচ্ছা এটা হচ্ছে সেই জন্য 6 নম্বর শাড়ি দেখাচ্ছি নাম্বার 6 প্রাইস হচ্ছে 10500 কালারটা বলো তুমি কি এটা পুরা চকলেট নাকি এটা বলেছিলে এটা বন্ড চকলেট কালার একটু ডার্ক টোন আর কি ক্যাডবেরি কালার এটা একটু আমার ব্লাউজের সঙ্গে খুব ভালো যাবে ও কিন্তু এই রংটা আর কোনোদিন কখনো করা সম্ভব নয় আমি বলে দিলাম হ্যাঁ আমি নিয়ে নি তুমি ওনারা চিৎকার করবেন এ পাবে ও পাবে না সে পাবে না আমি পেয়ে গেলাম ব্লাউজটাও হয়ে গেছে মোটামুটি ব্লাউজটাও তো হয়ে রয়েছে পরলেই হতো এটা হচ্ছে নাম্বার দেখালাম হচ্ছে নাম্বার 6 6 নম্বর শাড়ি 10500 উইথ ব্লাউজ নাম্বার 7 7 নম্বর ওয়াও এটা কাতান এটা কাতান বেনারসি এটা না অনেক ভাবলাম আইভরি কালার লিখবো না 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 আইভরি না এটা তো গ্রে আচ্ছা পাতা লিখবো এটা তো একদম গ্রে কালার টিপিক্যাল গ্রে আর এই কালারটা না একটা ব্লুইশ টোন আছে ব্লুইশ গ্রে বলতে পারো একটু একটু আইস আইস ব্লু কালার কাজটা কি সুন্দর স্লিক কাজের স্লিক বর্ডারের উপরে এবং এটা হচ্ছে আজকে হাত গলানো বুটির মত ঠিক আছে 7 নম্বর শাড়ি 9500 পিওর কাতান বাই কাতান এটা হচ্ছে নাম্বার 7 9500 নাম্বার 8 এবার কাঁথাতে এলাম না এলাম না একটা কাঁথা এরপর আবার একটা কাঁথা আচ্ছা আজকে আপনাদের একটু না ঘুরিয়ে দেব বলে আমি এসেছি এবারে কাঁথা পদ এটা এই সেলাইটা দেখুন পেজলি দেখুন আমি পেজলি দেখো হাফ হাফ দেখাই কর্নার টু কর্নার দেখাই এটা স্টেপ কাটিং এ দেখাচ্ছি কিন্তু এর মধ্যে একটা অন্য জিনিস আছে আপনারা খুঁজে নিন তো আজকে চ্যালেঞ্জ করলাম আপনারা খুঁজে নিন 7250 একদম মন দিয়ে দেখছে হ্যাঁ বলো পদ্ম আছে এর মধ্যে না পদ্ম পেজটি তো দেখাই তাহলে আর কি আছে অন্য জিনিস এইটা শুধু গুড়ি রানে করেছি ও আচ্ছা আচ্ছা আউটলাইন গুলো আচ্ছা তিনটে করে করে আউটলাইন করেছো একদম না আমি দেখি সলিড পেজলি থাকে সঙ্গে পেজলি সঙ্গে পদ্ম গেছে সলিডে আবার তার সঙ্গে আউটলাইনটা করে দিয়েছো অন্য ধরনের শাড়িটা হচ্ছে এটা 8 নম্বর শাড়ি 7250 একদম লক্সির এফেক্টই আসছে 7250 8 নম্বর শাড়ি আর কালারটা তো সেই জাম কালার 7250 নাম্বার 8 নাম্বার 9 এটাও একটা কাতান বেনারসি কিন্তু সত্যি কথা বলতে বসুমতি যারা একটু চওড়া কাজ পছন্দ করেন না আজকের এই কাজটা তাদের খুব ভালো লাগবে স্লিক কাজের উপরে লাল আর হলুদ এটা বেশ রিসেপশনের দিনও পরানো যায় বলো এটা কিন্তু দুটো তো মানে টুটন আছে টুটন একটা লাল সুতার সঙ্গে একটা ইয়েলো সুতা লাল একটা না ইয়েলো ভার্না আর কি আর মানে একটা ফ্লেম ফ্লেম কালার আসছে এটা হচ্ছে এটা গায়ে ফেলবো ব্লাউজটা মোটে যাবে না বাট না গো যাবে ইচ্ছে করছে গায়ে ফেলতে আমার হ্যাঁ এই কালারটা আমার মনে হয় একটু গায়ে ফেলে দেখাই স্মার্ট শাড়ি স্মার্ট শাড়ি আর এই বুটিটা সত্যি অসাধারণ বলো ভীষণ সুন্দর এই ছোট একটা ছোট্ট বুটি তার সাথে একটু টেনে বুটি পাতা আর পাটটাও খুব সুন্দর করে গেছে ন নম্বর শাড়ি নাম্বার 9 এটা হচ্ছে 9500 ন নম্বর 9500 ইয়েলোরের দারুণ লাগছে 10 নম্বর আবার আমি পার্পল ম্যাজেন্টা ঘেষা কথা অনেকগুলো দেখাবো হ্যাঁ যাতে আপনারা সবাই পান এটা আসছে নাম্বার 9 10 নাম্বার 10 10 নম্বর এটা কিন্তু ফ্লোরাল জাল কর্নার টু কর্নার আঁচলে পুরো চেলির কাজ রয়েছে এই যে দেখুন আঁচলের উপর নিচে টেম্পল পুরো চেলির কাজে যাচ্ছে এটা হচ্ছে 10 নম্বর শাড়ি 6950 অনলি মাত্র এবং এখানেও কিন্তু প্রত্যেকটা আউটলাইন গুড়ি রানে করেছো এটা হচ্ছে 6950 অনলি নাম্বার হচ্ছে 10 10 নম্বর শাড়ি উইথ ব্লাউজ আচ্ছা এই 10 এর পরে না 11টাও পাশাপাশি দেখাবো এইটার থেকে ওটা আরেকটু ডার্ক এই হচ্ছে ফারাক সেম কালার টোনে লাইট ডিপে দেখানো হলো 10 নম্বরটা লাইট ম্যাজেন্টাতে লাইট পার্পল ডিজাইন তো আলাদা এটা হচ্ছে 11 নম্বর কালারটা দুজন আমি পাশাপাশি দেখাচ্ছি দেখুন এই দুটো কালারের মধ্যে ফারাকটা কোথায় লাইট ডিপের ফারাক একটু লাইট ডিপের ফারাক এটা গেল 10 দেখিয়েছি 6950 এবার আসছি 11 নম্বর আপনারা একটা কথা বলবো আমি মৌসুমী এটা না বললে অন্যায় হবে যে তুমি যেভাবে কাজটা করেছো আর্টিজেনদেরকে ধরে রেখে মানে যারা হাতের কাজ করেন তারা হারিয়ে যেতে না যান তাদের কাজটা সকলের দরবারে তুলে ধরো এবং সকলের সাধ্যের মধ্যে আজকে 6950 7250 তে যে কাঁথা দেখাচ্ছি ব্যাঙ্গালোর সিল্ক এবং উইদাউট স্টার্চ মানে স্টার্চ দিয়ে শাড়িটাকে ভারী করা নয় এই শাড়িটা হচ্ছে আমাদের 11 নম্বর শাড়ি 6950 6950 11 নম্বর উইথ ব্লাউজ যারা শাড়িটা হাতে বুনছেন তারাও আর্টিস্ট যারা সেলাই করছেন তারাও আর্টিস্ট যারা ব্লক ফেলছেন তারাও আর্টিস্ট
আবার যারা বাতিক করছেন, হ্যান্ড পেইন্টিং করছেন, তারাও আর্টিস্ট, যারা নিচ্ছেন তারাও আর্টিস্ট, তারাও যারা নিচ্ছেন তারাও আর্টিস্ট। আমি শোনো, আমি শান্তিদেব ঘোষের রবীন্দ্রসঙ্গীত বলে একটি বই পড়ছি, আমি একের সময় একটা বইয়ের হাত ধরি, তো তাতে শান্তিদেব ঘোষ বলছেন যে আমাদের তো সঙ্গীতটা উপনিষদের সময় থেকে ঋষিরা আবিষ্কার করার চেষ্টা করছে যে সঙ্গীত কী, কেন সঙ্গীত, কোথা থেকে সৃষ্টি হলো, শব্দ থেকেই তো পৃথিবীর সৃষ্টি। তো বলছে যে রবীন্দ্রনাথ বলেছেন আমাদের প্রত্যেকেই শরীরটা হচ্ছে যন্ত্র, আমাদের মধ্যে সুর আছে, তার আছে, বাজাতে জানতে হবে। তো সেই বাজানোর কাজটা শিল্পীদের কাজটা ওনারা করেন কিন্তু, একদম তাই। এটা হচ্ছে আমার শাড়িটা, আমি যেটা পরি সেম পিসটা, এটা হচ্ছে তোমার একদম ব্লাউজ পিস ছিল না, এখন ব্লাউজ, এখন ব্লাউজ হয়েছে, এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, 8950। আচ্ছা, আমি কিন্তু শুধু গুজরাটিটা বলি বাড়িতে কাস্তে, আর কিন্তু কিছু না, যেহেতু একটা দুটো সুতো ইউজ হয় তাই জন্য বলি, কাঁথা কিন্তু 18 থেকে 20টা সুতো ইউজ হয়, তুই সেই করে কাঁথাটা বাড়িতে কাস্তে না। এটা হচ্ছে 8950 নাম্বার 12 নাম্বার 13, এটাও পরি, এটা আমি জরি বর্ডার তসরে, এটা হচ্ছে 13 লাকি 13, আমি আরেকবার গায়ে ফেলি না, লাকি 13 যখন ইচ্ছে করে লাকি 13 গায়ে ফেলে দেখাতে, দারুণ শাড়িটা, এটা মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা আছে, মানে চার পাঁচ, আমি এটা পরি তোমার জরি বর্ডার তসরে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 8950, নাম্বার হচ্ছে 13, অবভিয়াসলি লাকি 13, এটা হচ্ছে ব্লাউজটা। আপনাদের কিন্তু বলে রাখি, আজকে একটা সিরিজ অনুষ্ঠান, 11টা থেকে 11:30টার পরে ঠিক একটি ঘন্টা গ্যাপ, আমরাও একটু পোশাক পরিবর্তন করে একটু চা টা খেয়ে চলে আসব আপনাদের সামনে পরের এপিসোডটুকু নিয়ে। এখন দেখছেন ফার্স্ট এপিসোড, কী করে বুকিং করবেন আমি বলে দেবো, এটা 14 নম্বর শাড়ি, এই কালারটার প্রতি আমার একটা বেশ ভালোবাসা জন্মেছে তোমাকে দেখে, তুমি পরেছিলে, এটা হচ্ছে ব্লাউজটা গেল রানীতে, তারপরে আসছে আঁচল, কিন্তু আমার ধারণা ভেঙে দিয়েছিলে তুমি, বলো আমি জানতাম এটা শুধু ফর্সাদের কালার, আমাদের গায়ে যে ভালো লাগে এই রং আসলে তো ক্যারি করতে জানতে হয়, আহ দারুণ লাগছে শাড়ি, কিন্তু দারুণ লাগছে, সিরিয়াসলি দারুণ লাগছে। এই হচ্ছে শাড়িটা, বাহ, আর আঁচলের শাড়িতে না সিল্ক মার্কটা আমার দেখাতে ইচ্ছে করে, আমি পিওর ছাড়া করি না, এই যে 3 এপ্রিল যে আমি যাবো গরমকালে, সব হ্যাঁ নানি সেবাতে সব পিওর শাড়ি নিয়ে যাবো, কটনটা নিলেও পিওর নেবো, তসরটা নিলেও পিওর, সিল্কটা নিলেও পিওর। 3 এপ্রিল নারীসভা সংঘ যোধপুর পার্কে আপনারা আবার পেয়ে যাচ্ছেন আঁচলকে সম্পূর্ণভাবে, একদম এ টু জেড, মানে সিল্ক ফিনিশ মলমল থেকে শুরু করে 850 টাকার মলমল থেকে 1800-1920 অবধি থাকছে। কেন তুমি ওইটা নেবে না, মাসলিনগুলো নেবে না, 22-23? হ্যাঁ যদি হই আসে নিশ্চয়ই নেবো। এই শাড়িটা হচ্ছে 14 নম্বর শাড়ি, নাম্বার 14 9950। আমি একটু চট করে বলে দিই কীভাবে শাড়িটা পাবেন, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা এই এপিসোড থেকে যেসব পছন্দ হলো আপনারা বুকিং করে ফেলুন, আবার পরের এপিসোড দেখে যখন বুকিং করবেন তখন আবার তখন আলাদা করে বুকিং করবেন, তার নাম্বারও আলাদা, এইটার সঙ্গে ওটাকে মিলিয়ে বুকিং করার দরকার নেই, তাই তো? একদম তাই, দুটো এপিসোডে আলাদা আলাদা করেই বুকিং করুন, কারণ একই দিনে দুটো এপিসোড তো, আর কলকাতার মধ্যে হোম ডেলিভারি হয়ে যাবে, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি, আপনার বাড়িতে শাড়ি যাবে এবং আপনি শাড়ির পয়সা পেমেন্ট করে, হোম ডেলিভারি চার্জ দিয়ে পেমেন্ট করে শাড়ি পেয়ে যাবেন। বাইরে যারা থাকেন তারা আগে ব্যাংক পেমেন্ট করবেন, আপনি পেমেন্ট করার পর শাড়ি কিন্তু ডিসপ্যাচ করা হবে, এটাই সিস্টেম। আপনি ওদিক থেকে পেমেন্ট করলেন, ব্যাংকে ওনাদের অ্যাকাউন্টে টাকা পড়লো, তখন মৌসুমীতে কিন্তু শাড়ি পাঠিয়ে দেবেন, এবং এইভাবেই যুগের পর যুগ হয়ে আসছে। এটাও সিগ্রিনে, ওটা ছিল ডার্ক সিগ্রিন, এটা একটু ইয়েলো টানাতে রয়েছে, তার সঙ্গে পার্পলের কন্ট্রাস্ট, এবং এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, নাম্বার 15, প্রাইস হচ্ছে 9950, 9950, 15 নম্বর, নাম্বার 15। 16 নম্বর কাতান, পিচ অ্যান্ড রানি, ওয়াও, পিচ পিঙ্ক, মানে পিচের সঙ্গে রানি গেছে এখানে, আর পিচটাও না একটু টুটোন্ডে, মানে রেডের টানায় পিচ ভরনা গেছে, তাই না, না অরেঞ্জের টানায়। এটা হচ্ছে ব্লাউজটা রানীতে, আঁচলটা রানীতে, বডিটা রানীতে, বডিটা হচ্ছে পিচে, এটা তো আমাকে গায়ে ফেলে দেখাতেই হবে। আর এই শাড়িটা না ধরুন আমরা পরছি, আমাদের মায়েরাও চাইলে পরতে পারেন, আবার আমাদের মেয়েরা চাইলেও পরতে পারেন, আমাদের মেয়েদের বিয়ের সময় আমরা মায়েরা এই রংটা পরতেই পারি, ইভেন আমি আমার মাকেও পরাতে পারি, দিদিমা আসার সময় যদি হন তিনিও এই রংটা পরতে পারেন। এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, নাম্বার 16, মানে পিওর শাড়ি তো কখনো নষ্ট হয় না, আমাকে তো মুশকি দিয়ে বুঝতে পারেন, অনেকে দিয়ে বুঝতে পারেন, ব্লাউজটা গায়ে হয় না, তো মুশকি কিছু করার নেই, আমার এই শাড়িটার যেটা ব্লাউজ না, আমার ব্লাউজটা ঠিকঠাক হয়নি, কারণ আমি এবার ঠিক করব, আমি ওই জন্য একটা অন্য ব্লাউজ দিয়ে পরেছি, কারণ এর নিজের ব্লাউজটা আমার ঠিক পছন্দ হয়নি তৈরি করাটা। এই হচ্ছে শাড়িটা, এটার প্রাইস হচ্ছে 9500, নাম্বার 16, 16 নম্বর, 9500, পার্পল রেড, এটা দেখাবোই না, আমি বলেছি আমার একটা পার্পল চাই,
পার্পল রেড, পার্পল রেডই চাই, পার্পল রেড হোক না পার্পল রেড চাই বলবো না, পার্পল রেড, পার্পল গ্রিন, পার্পল ব্লু, যা ইচ্ছে তুমি দাও, পার্পলটা চাই পার্পল। এটা হচ্ছে ব্লাউজটা রেডে, রেডে ব্লাউজ, দেন তারপর রয়েছে এই যে একটা ডিপ কালারের শাড়ি দেখলে বুঝতে পারবেন বডিটার কাজটা কি রকম, অজস্র কাজ। 9500 নাম্বার হচ্ছে 17, 17 নম্বর শাড়ি 9500। কি ক্লিয়ার পিকচার হয়ে গেল গো এই রংটাতে। এইবারে আসবো নাম্বার 18, এই কালারটা হচ্ছে তোমার ডার্ক কৃষ্ণ নীল কালার, তাই তো? 18 নম্বর শাড়ি নাম্বার 18। কি বলতো পিওরে কাজ করতে গেলেই না তুমি কালারের প্রচুর অপশন পেয়ে যাবে। তোমার কাঁথাটা কি সুন্দর লাগছে দেখতে, আমি তাকিয়ে হঠাৎ করে দেখলাম কাজটা এত পরিষ্কার। হ্যাঁ মেঘা শাড়ি, এটা মেঘা শাড়ি পরে এসছো, মেয়ে শাড়ি থাকলে মায়ের কত সুবিধা। এটা আচ্ছা আঁচলটা একবার যাই, আঁচলের জমাট কাজ কিন্তু পার এটা, তারপরে ভেতরে আঁচলের নকশাটা দেখুন, তারপরে ওই পার্টটাই কন্টিনিউ হবে, গাটা হচ্ছে কৃষ্ণনীলে, বুটি কিন্তু সেম। 9500 নাম্বার হচ্ছে 18, 18 নম্বর 9500। পিওর শাড়ি মানেই হচ্ছে মা মেয়ে বৌমা ছেলে শাশুড়ি সবার, মা মেয়ে কেন থ্রি জেনারেশন। হ্যাঁ হ্যাঁ এইবারে আসবো হচ্ছে আবার একটা কাঁথা, এতক্ষণ ঝলমল ঝলমল করছিল, প্রচন্ড ম্যাট লুক, কিন্তু এর পাশে দাঁড়ানোর মতো শাড়ি তৈরি হয়নি ভারতবর্ষে, আমি নিজে বলছি, নিজে তো তার শাড়ি তৈরি করি। এবং সব থেকে বড় কথা কাঁথা হচ্ছে বাংলার ঐতিহ্য। এই যে তনুশ্রীটা দেখো, আউটলাইনটা গুড়িরান দিয়ে করেছো, বেঁধেছো আর কি গুড়িরানে, আগেই বাঁধাটা থাকতো না। এই আর এই গুড়িরানের বাঁধার জন্য একটা সুজনির এফেক্ট এসছে। আর মিডল বর্ডার শাড়ি এটা পুরোটা কিন্তু যাচ্ছে পুরোটা, এবং এটা 19 নম্বর শাড়ি 7250, 7250, 19 নম্বর ব্ল্যাকে পেজলি মিডল বর্ডার, 19 নম্বর ব্ল্যাক পেজলি মিডল বর্ডার, 20 নম্বর শাড়ি, এই শাড়িটাও দেখার মতো। এটা একটু যদি কন্ট্রাস্ট ব্লাউজ এই মেহেন্দি গ্রিন কালার বা ইয়েলো কি মেশাবে বলতো, কারণ এর কাজটা এত সুন্দর না, এটা মানে তোমার জিরি রান দিয়ে ভরাট, গুড়ি রান দিয়ে আউটলাইন। আমাকে যদি কেউ অপশন দেন আমি মেরুনে বডি করব আর এটা দিয়ে হাতা করব, গুড, তাহলে শাড়িটা খুলবে, মেহেন্দি হলে শাড়ির সুতো খেয়ে যাবে তো গায়ের সঙ্গে। মেরুন কালারটা হালকা ব্যবহার আছে, মেরুন দিয়ে বডি হবে, হাতা হবে এটা দিয়ে মিক্স ম্যাচ করে। কর্নার টু কর্নার 6950, 6950, 20 নম্বর শাড়ি নাম্বার 26950। এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজ এই তো আমি যেরকম শাড়ি পরেছি ওই ধরনের একদম ভার্জিন টোনে। 21, 21 নম্বর, পার্টিকুলার এটা নেই কিন্তু এই ধরনের শাড়ি এটা, আর সেই পার্পলে, হ্যাঁ পার্পলে, এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে আঁচল। পিওর জিনিস করতে গেলে না, যেটা আমি সবাইকে সবসময় বলি আমার কাছে আসবেন কিন্তু পিওরের জন্যে, কেউ কিন্তু ওই যে বলছি যে ও কেন দিদি 2500 টাকাতে কাঞ্জিভরম পাওয়া যায় না, প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, যারা পিওর পড়তে ভালোবাসেন আমাদের দিকে মানে কি বলবো উৎসাহিত হন, তারাই শুধু আসবেন, পিওর জিনিস ছাড়া পাবেন না, পাবেন না। আমি কেন আপনি পয়সাটা বেশি দেবেন, হ্যাঁ ধরুন এই শাড়িটা না এইরকম দেখতে তসর বেনারসি 2300-2400 টাকায় পাবেন, সেটা কি হয় সেটা সানা সিল্কের মধ্যে পড়ে, একদম পলিয়েস্টার সুতোতে উচ্চারণ করা তো রসি, সানা সিল্ক বলা, হ্যাঁ সিল্ক দেবী, সেই পলিয়েস্টার টানা থাকে, বাম্পারের টানা থাকে, একটা হয়তো কটন দিয়ে ভরনা করলো কিংবা আর একটা বাম্পার দিয়ে ভরনা করলো, কিন্তু এই ফিলটা নয়, এই যে আমার শাড়িটা কত বছর বয়স হয়ে গেছে, আমি যেটা পরে আছি আজকে প্রায় 6 বছর তো হয়েছে কম করে, এখনো পর্যন্ত পলিশ হয়নি কিচ্ছু হয়নি, যেরকম কিনেছি সেরকমই রয়েছে, বাট শাড়িটা অ্যাজ ইট ইজ রয়েছে। আজকে আমি একজন বললো কি তুমি যখন এই শাড়িটা বাতিল করবে, আমি আজকে যেটা বাতিল করবো কেন, এটা তোমার বুড়ো বয়সের শাড়ি, আমি তো বুড়ো বয়সে ওই শাড়িটা পরবো। এটা হচ্ছে 21 নম্বর শাড়ি 21, প্রাইস হচ্ছে 9950, 9950। এটার আবার বর্ডার বদলে গেল, এইবারে ধরুন রংটা কোথায় দেখেন বলুন তো, এই তসরের সুতোটাকে ডাই করে নেওয়া হয়, ডাই করলে তখন রং বদলে যায়, একই বুনুই, এটা তো আমি গায়ে ফেলবো, সেটা আমি জানি। এটা হচ্ছে আঁচ, ব্লাউজ গেল, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা 22 নম্বর শাড়ি, 22 নম্বর শাড়ি তনুশ্রী গায়ে দিল, এটা মূল আমি 22 নম্বর গায়ে দিলাম, এবং একদম এরকমভাবে ব্লাউজটা বানানো যায় কিন্তু এটা, কারণ ওই ব্লাউজটা এত সুন্দর, আমাদের আমি যখন নিজে তখন তো ব্লাউজ বললাম না কন্ট্রাস্টে হতো না, তখন তসর কালারের ব্লাউজে পাটটা থাকতো। এটা হচ্ছে এখনকার এপিসোডে আমরা দেখালাম 22 নম্বর 9950, 23 নম্বর শাড়ি জুরি বর্ডার, এবং 8 লাইন জুরি বর্ডার, প্রচুর গাছি তসর দেখাচ্ছি মানে গুজরাটিতে, 8 লাইন জুরি বর্ডার, ওইটা যেটা দেখালাম প্লেন, তনুশ্রীকে দেখে যারা মানে উৎসাহিত ছিলেন যে সোনার গয়না, তুমি সোনার গয়না দিয়ে সেজেছিলাম বললাম না কনসেপ্ট বদলে দিলে তুমি তসরের সুতোর, তাদের জন্য এটা, এটা কিন্তু গুজরাটি হয়েছে উইথ মিরর, পাটটা দেখুন পাড়ের গ্যাপে গ্যাপে এই যে পাটটাকে হাইলাইট করেছে শাড়িটা,
এবং এটা হচ্ছে আজকের 8950 নাম্বার 23 8950 23 8950। আর ব্লাউজটা তোমার এই ব্লাউজটা দারুণ। এবার আসবো 24। ওয়াও মৌসুমীদি এই নকশাটা কি সুন্দর হয়েছে, স্ক্যালপ নকশা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। স্ক্যালপ করে গেছে এটা, আঁচলটা দেখুন সার্কেল করে, আর বডিতে যদি আসেন বডিটা পুরো স্ক্যালপ করে যাচ্ছে, একদম স্ক্যালপ করে। এই হচ্ছে শাড়িটা, দেখে আমি উৎসাহিত হয়েছিল, দারুণ লাগছে না শাড়িটা, কি সুন্দর। এই আর গুজরাটি কিন্তু ভীষণ অর্নামেন্টাল কাজ। 3D কালীচরণ শেঠ লেন আপনাদের সেজে, আপনাদের সাজিয়ে তোলার জন্য প্রস্তুত। আসুন এসে দেখে কেনাকাটা করুন। সোম থেকে রবি প্রতিদিন খোলা, শুধু এক্সিবিশনের দিন 3rd April বন্ধ থাকবে, শুধুমাত্র এক্সিবিশনের দিন বন্ধ থাকবে। আপনারা আসুন 3rd April নারী সভা সংকেতে সকাল 11টা থেকে তুমি থাকছোই, তার আগে যদিও অনুষ্ঠান থাকবে, তবে এই অনুষ্ঠানগুলো কিন্তু তারই ঝলক, কি পাবেন তারই একটা কিয়দংশে ঝলক বলা যেতে পারে। এটাও তুমি যেরকম পিচটা পরো ঠিক সেটাই, এটা ইয়েলো টানায় গ্রিন ভার্না, সি গ্রিন ভার্না। ব্লাউজটা হচ্ছে বেনারসি ব্লাউজ, এটা বেনারসের ভাষায় যেহেতু অল ওভার বুটি উইভ থাকে বেনারসি ব্লাউজ বলে ওরা। আর আঁচল পাড়, অ্যাকচুয়ালি জড়োয়া পাড় বলে বেনারস বলা হয়, কারণ এই পাড়টা তোমার বেনারসি বেশি জড়োয়া পাড় একদম। এটা হচ্ছে 25 নম্বর নাম্বার 25। প্রাইসটা হচ্ছে 13,750, 13,750। সবাই জানেন, আমি শুধু রংগুলো দেখাচ্ছি, রংগুলো সবাই জানেন না, এটাও একটা ডার্ক কৃষ্ণনীল কালার একদম। আবার তো নসি লেগে যাবে, কিছু বললে তো আমি বলবো না, একদম কিচ্ছু বলবে না। আচ্ছা কিছু বলবো, তুমি পরে দেখো একদিন, না তুমি একদম চেষ্টা করে দেখো, এইটা চেষ্টা করবো না তো নসি। এটা হচ্ছে ব্লাউজ, তুমি চেষ্টা করো আমার কথা শুনে একদিন। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে শাড়িটা, হয়ে যাবে। এই হচ্ছে সারা গায়ে বুটি, নাম্বার 26, 13,750, 13,750। এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখালাম 27 নম্বরে কাঁথা হচ্ছে পান্না, মানে নর্মালি আমি তো সিরিজ অনুষ্ঠান করি, এটাও একটা সিরিজ করছি ধরো, কিন্তু এটা দেখো স্টাইলের সিরিজ, মানে একবার কাঁথা দেখাচ্ছি। ওই শাড়িটা, ওই শাড়িটার মধ্যে তুমি কিন্তু বিয়ে বাড়িতে আটকে থাকবে, এই শাড়িটা বিয়ে বাড়ি থেকে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়া, প্রেম করতে যাওয়া, সব কিছুতে আছে এটা, একদম পান্না সবুজে মাল্টি কালার ফ্লাওয়ার। আর এই শাড়িটার সঙ্গে আমি বলবো না, এরই ব্লাউজটা সুন্দর করে বানান, যেমন আমি বানিয়েছি, আমি কিন্তু সাইড চেন করে ডিপ ইউ করে বানিয়েছি যাতে শাড়ি হাইলাইটেড হয়, শুধু শাড়িটা হাইলাইটেড হবে, ব্লাউজটাকে আমি একদম নর্মাল এতখানি হাতা করবো, ডিপ ইউ থাকবে, শাড়ি হাইলাইটেড। এবং এটার প্রাইস হচ্ছে 6950 অনলি 27 28। 28 নম্বর আর মানে এটা দেখো কুচকুচে কালো, কুচকুচে কালো, যদি কালো করবো মনে করি তসরের সুতোটা যদি ভালো থাকে তো কুচকুচেই কালো হবে, যদি গ্রে করবো মনে করি তাহলে তো রংটাকে ব্লিচ করে তুলতে হবে। এটা হচ্ছে ব্লাউজ কালো, লালটাও টুকটুকে লাল, কুচকুচে কালো, এটা হচ্ছে 29 লাল কালো বলতে এটাই বোঝায়, আর বড় বড় বুটা, এটা 29 29 নম্বর শাড়ি, এর প্রাইসও হচ্ছে 9950 নাম্বার 29 29 নম্বর, 9950 30 নম্বর। ওয়াও এটা ইয়েলো ব্ল্যাক, এটা কুচকুচে কালো আর টুকটুকে লাল বলবো না, এটা বেশ কি বলবো একদম গনগনে হলুদ, হলুদটা ভীষণ সুন্দর, মানে অরেঞ্জিশ ইয়েলো, আর তার সঙ্গে আঁচল পাট, দারুণ গো শাড়িটা, জাস্ট ওয়াও, আর কি নরম, পিওর জিনিস তো। এটা হচ্ছে 30 নম্বর শাড়ি, নাম্বার 30, প্রাইস হচ্ছে 9950। 31 নম্বর, এটা ডাই হয়েছে, এটা কিন্তু উইদাউট পীড়া তনুশ্রী, হ্যাঁ, এবং এই কালারটা না মেহেন্দি কালার, তেজপাতা, পুরনো তেজপাতার কালার বলতে পারো, একদম পুরনো তেজপাতার কালার বলো, মানে তার মধ্যে শুধু লাল দিয়ে কাজ হয়েছে, এটাতে কোনো মিরর নেই, কিন্তু মায়েরা অনেকেই মিররটাকে অ্যাভয়েড করেন তাদের জন্য, এবং ছেলের বিয়েতে বরযাত্রীতে যান কিংবা বউ হাতে কন্যাযাত্রীতে যান, তাই তো একদম এক ঘর শাড়ি। এবং এটা হচ্ছে 9250 নাম্বার 31, 31 নম্বর, 9250। এটা না অনেকগুলো কালারের ডাই, তসর কিন্তু একদম গাছি তসর, ফার্স্ট হাফটা ইয়েলো, তার মধ্যে গ্রিন রেড দিয়ে গুজরাটি করে, হোয়াইট দিয়ে মিরর,
ফার্স্ট হাফটা ইয়েলো, তারপরের পোরশনটা আসছে হচ্ছে রেড। আমি নেই, তোমার টেনশন নেই, আর তার সঙ্গে এটা আসছে গ্রিনটা। ওয়াও, এই ব্লাউজটার সঙ্গে খালি রেড আর ইয়েলো মিলিয়ে কট পাইপিংটা পরবে। এবং এটার প্রাইস হচ্ছে তোমার 9250 32 33-তে এবার কাঁথা দেখাবো, 33 নম্বর। এটা গার্নেট কালার একদম, এই ফ্লোরাল নকশা, চেলির পাতা, এবং এখানেও কিন্তু আউটলাইনটা সাদা দিয়ে গেছে। আমি কালারটা খুব ভালোবাসি। 33 6950 6950 33। যারা আসতে চাইছে আজকের এপিসোড দেখে, আজকে রোববার সন্ধেবেলা 7টা অবধি খোলাই থাকবে, চলে আসুন। একদম মেট্রো করে আসলে দমদমে নামবেন, ট্রেনে করে আসলে দমদম জংশনে নামবেন, নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে চওড়া চাতাল পার করে সোজা পার করে ডান দিকে তাকাবেন, আচল, একদম একদম আচল। এটা হচ্ছে 34 34 নম্বর। এটা বড় ফুল ছিল, ওটা একটু ছোট ফুল ছিল, ডিজাইনটা একটু আলাদা। এটাও 6950 আর এই আসছে ব্লাউজ পিস। এটা হচ্ছে 34 35। হ্যাঁ, এটা হচ্ছে 35, এটা ইয়েলো। এটা একটা পরবো মৌসুমিদি, একদিন পরো না গো, একদিন পরবো এই শাড়িটা। মা, আমি খুলে ফেলেছি বলো। আমার একটা লাল ব্লাউজ আছে, আমি পরে ফেলতে পারি কিন্তু সিরিয়াসলি। এটা হচ্ছে ব্লাউজটা, তারপরে আছে আচল, ভীষণ সুন্দর ইয়েলো ব্লাউজ। পরে থাকে তো নসিকে বলতে আমি একবার লাল ব্লাউজ আমি পরে তো ফেলি, আগে গায়ে তো দিয়ে ফেলি। এই হলুদ রংটা না রিফ্লেক্ট করে স্কিনে, দারুণ দেখতে লাগছে শাড়িটা। এটা হচ্ছে 35 35 নম্বর, 10,535। এই শাড়ি পাবেন আপনারা 3rd April নারী সেবা সঙ্গ। এবারে আসছি 36 36 নম্বর 36। এটাও ইয়েলো, কিন্তু ইয়েলোটা সেম, ইয়েলোটা সেম, শুধু কন্ট্রাস্ট ওখানে রেড ছিল, এটা পার্পল এলো, আর ওখানে মিনে ছিল, এখানে মিনে ছাড়া। তার জন্য দামটা 9950 9950। এটা হচ্ছে 36, এটাও ইচ্ছা করছিল গায়ে ফেলতে কিন্তু ওটা ফেলে যে তো গুলিয়ে যাবে। এটা হচ্ছে 36। এবারে আসছি 37। ওয়াও, এই কালার কম্বিনেশন কিন্তু কি বলবো, আমি প্রথমে অরেঞ্জ জুস লিখেছিলাম না, এটা ইয়েলো টানায় অরেঞ্জ ভর না, তো অ্যাকচুয়ালি এটা ক্যারেট কালার বলতে পারো, এখন শীতকালের গাজরের রং এরকমই হয়। এটা হচ্ছে ব্লাউজ গেল ব্ল্যাকে, আঁচল কাতানে, কিন্তু ব্লাউজটা দেখো কাতানের শাইনের সঙ্গে এটা পাল্লা দিচ্ছে কিরকম। এটা হচ্ছে 37 37 নম্বর, 9950 9950। বেনারসি ব্লাউজ চকলেট কালার, আমি তো চকলেটেই আটকাই। বাহ, এবার আপনারা বলুন তো, আমি চকলেটটাতে আটকাবো না ব্লুটাতে আটকাবো? ব্লু না ব্ল্যাক, ব্লু না মিড নাইট ব্লু, একটু পার্পল পার্পল ঘাসা, চকলেটের সাথে ব্ল্যাক দিব না ওটা। এইটা হচ্ছে তোমার চকলেট কালার, টিপিক্যাল চকলেট কালার। আচ্ছা, এটা থাকলো, এটা হচ্ছে 37, এটা হচ্ছে 38 38, প্রাইস হচ্ছে 13,750। এইটাই আটকা, এটা পার্পল তো, মানে কনসেন্ট্রেটেড পার্পল একদম, মানে বেগুনি রংটা কনসেন্ট্রেটেড একদম। এটা 39 39 নম্বর, না না আমি আমি নেই, আমি এটাতে আটকা, আমাকে ধরো না, নেই অনেকটা কাপড় গো ব্লাউজে, অনেকটা কাপড়, শাড়িটাও অনেক বড়, মানে লম্বাতেও বড়। এটা হচ্ছে 40 নম্বর, এটা টু টোন কিন্তু, নাম্বার 40 13,750। যদি তোমার হাইটের কেউ হন তাহলে ওপর পোশনে একটু একটু কোমরে ফলস লাগাতে, 5 5 অবধি অনায়াসে পরতে পারবে, মানে 5 5-এর উপরে যারা তারা চেষ্টা করে আহিল করলে একটু লাগে তো নসি, আমি তো লাগি নি, আমি তো 5 4, আমি তো পায়ের, তুমি তো 5 8, কিন্তু এই সাইডে যে পড়েছে কোনো ফলস নেই কিন্তু, ওটা তো হ্যান্ডলুমের শাড়ি, ওটা হবে না, এটাতেও হবে না। এটা হচ্ছে 13,750। এই শাড়িগুলোতে না আমি আমি হিল পরি 2 ইঞ্চি, পরি 5 8, আমি 2 ইঞ্চি পরি 5 10 হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু শাড়িটা পুরো ফ্লোর টাচ করে গেছে, সেই তো হাতে সময় নেই, কিন্তু শেষ কেন, অর্ধেক হয়েছে, বিরতি, আবার 12:30 ফিরছি, নমস্কার।